রাস্তা থেকে এনেছিলে কোন রাস্তায় তুমি ব্যয় করেছিলে? পঞ্চম নাম্বার তোমার প্রশ্ন হবে বাংলা, তোমাকে জ্ঞান দিয়েছিলাম ওই জ্ঞান মতো কতটুকু তুমি আমল করেছিলে? এই পাঁচটা প্রশ্ন না করে বাংলাকে তার পা তোলার অনুমতি দেওয়া হবে না। তিন দিন ব্যাপী জলসা দিয়েছে, 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। কার পয়সা? গ্রামে আম্মা জান মা বলবে, একদল যুবক ভাইদের একদল দাতাদের পয়সা নিয়ে আপনি জলসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 17 পৌষ আপনাকে বসতে হবে, কমিটির যারা আছেন হিসাব করতে হবে আপনার আগামী বছর জলসা দেওয়ার জন্য কাকে দাবাত করেন, প্রতি বছর ভাবে আগামী বছর প্যান্ডেল কেমন হবে সেটা নিয়ে ভাবেন, ডেকোরেটর কাকে নেবেন তাকে নিয়ে ভাবেন, কিন্তু না আমি আব্দুল কাইয়ুম বলে দিতে চাই নামাজি হয়েছে, এ বিচার যদি আপনি না করেন আপনার ওই জলসা কোনদিন সফল কাম হবে না। 13 তারিখ পর্যন্ত আপনার গেলামে কতজন জুয়াখোর ছিল, কতজন টাসফেট ছিল, কতজন দুনিয়ার খারাপ কাজে লিপ্ত ছিল, কতজন মহিলাকে পদ্মায় ঘুরত, এই 3 দিন জলসা চালিয়ে কজন পদ্মায় এসেছে, কজন জুয়া ছেড়েছে, কজন টাস ছেড়েছে, কজন নকরি ছেড়েছে, আগামীকাল আপনাকে বিচার করতে হবে। তুমি দেখেন আলহামদুলিল্লাহ 3 দিন ব্যাপী একজন নামাজি হয়েছে, একজন জুয়া ছেড়েছে, একজন বিপ্রতার নারী পদ্মায় এসেছে, আলহামদুলিল্লাহ জলসা আল্লাহর কাছে কবুল। আর কি পর্যন্ত ওই 3টি মানুষের দ্বারা যত নসল আসবে ওরা যে বাধা গুলো করবে, যাদের অর্থে জলসা কায়েম হয়েছে ওরা সবাই কি আমার পর্যন্ত সব পাবে জোরে বলে। আজকে বিপরীতটা হয়, 3 দিন ধরে জলসা হলো, একটা নামাজি পারলো না, একটা সব পথের প্রতি সব রাস্তায় এলো না, একটা বেপরদার নারী পদ্মা করতে জানলো না। ওই 3 দিন ব্যাপী জলসা দেওয়ার পরেও আল্লাহ ভালো জানেন ওই জলসা নাজাতের জরিয়া হবে না জাহান্নামের খোরাক হয়ে যাবে। হিসাবটা করতে হবে আগামীকাল সকালবেলা, আগে আপনাদের কাজ হবে আগামী বছর জলসার মিটিং ডাকার আগে প্রথম মিটিং এর আলোচনা। আমরা 40 জন 50 জন ছেলে এত খাটা খাটলাম, কি লাভ পাবো? হয়েছে 2 জন নামাজি, হয়েছে 2 জন দিনদার, হয়েছে 2 জন সঠিক সত্য পথের প্রতি। এখনো কি আমরা এতটা নিস মনা হয়ে থাকবো? কাজ করবো পারিশ্রমিক পাবো না, গাছ কাটবো ভাড়ে বস করবে না, এর মতন পাগল কেউ আছে? কনকনে শীতে এত পয়সা ব্যয় করে কাজকর্ম বন্ধ করে এই যে প্যান্ডেল সাজিয়েছেন যারা কমিটিতে আছেন, এত সুন্দর একটা মাহফিল সাজাতে গেলে আমার তো অভিজ্ঞতাই বলে এরা 15 দিনের খাওয়া ঘুম নেই। কম বললাম নাকি খারাপ বললাম কথাটা? এই যারাই জলসা পরিচালনা করছেন 15 দিন এদের খাওয়া ঘুম, এত হেডেক একটা জলসা চালান, 15 দিন যে পরিশ্রমটা দিয়ে লাভটা কি? বক্তা এনেছেন পকেট ভরে দিয়েছেন বাড়ি চলে গেছে, তাবারুক দিয়েছেন খেয়েছে বাচ্চা পরে শেষ হয়ে গেছে, থাকবে কোনটা? বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো জানতেন, তাই আমার রাসূল বলে গেলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, আমি রসুল তোমাদের বলে গেলাম তোমার দ্বারাই তোমার চেষ্টা তোমার পেলামে যদি কোন সৎ অনুষ্ঠান কায়েম হয়ে যায় আমি সৌভাগ্যবান ব্যক্তি, সারা জীবন দুনিয়ায় তুমি বাঁচবে না, কোন অনুষ্ঠান যতদিন কায়েম থাকবে ওই সৎ অনুষ্ঠান কায়েম করে গেলে সারা জীবন কবরে শুয়ে শুয়ে ওই সৎ অনুষ্ঠানের স্বভাব তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে বলে বলে। আর তোমার চেষ্টায় তোমার পরিকল্পনায় তোমার প্ল্যানে ও সব অনুষ্ঠান যদি কায়েম হয়ে যায়
ভাগিদার কিন্তু কিয়ামত পর্যন্ত ওই কবরে তোমাকে হওয়া লাগবে। কি কায়েম করে যাচ্ছে ভাবতে হবে না। আমার তো একদল শ্রোতা আছে বলে হুজুর জলসায় দিয়ে লাভ না লস, তাই বলছে আপনি প্রশ্ন করেন ঠিক এমন যেমন প্রশ্ন বিশ্ব নবীর কাছে। একদল ইহুদি খ্রিস্টান এবং মুশরিকরা কাফেররা প্রশ্ন করত, দ্বিতীয় পারায় সূরা বাকারা আল্লাহ বলেছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, কি সুন্দর কোরআন, আর কোরআন আছে মানে মুসলমান আছে। আল্লাহ পাক বলার আমি বললেন কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আর ইসলাম জানে আল্লাহ বাঁচিয়ে রাখবে জোরে বলেন। ওই কোরআন আল্লাহ বললেন একদল ইহুদি খ্রিস্টান একদল কাফের, তোমাকে সে প্রশ্ন করে অর্থাৎ বিশ্বনবীকে প্রশ্ন করে হে মুহাম্মদ একটু বলে দাও মদ খাওয়া কেমন আর জুয়া খেলা কেমন, এই দুটো বিষয় শরীয়ত কি বলে একটু ফতোয়া দেন। আমার রাসূল কাল্লা শেখালেন হে মুহাম্মদ তুমি তাও বলে দাও কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। যখন ইসলাম প্রথম প্রথম এলো ওটা আরববাসী মদটা পানির মতো পান করত, জুয়া খেলা তাদের আর অভ্যাসের মধ্যে সামিল ছিল, তাদেরকে যখন এই দুটো জিনিস ছাড়তে বলা হবে তারা কোনোদিন ছাড়বে না। তাই আল্লাহ আস্তে আস্তে করে কেমন সুন্দর করে ইসলামের বাতি জ্বালাচ্ছেন। রসুলকে বলা হলো এ রসুল বলে দাও মদ খাওয়া কি আর জুয়া খেলা কি, আমার রসুল বললেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওই দুটোর মধ্যে বিরাট গুনাহ আছে কিন্তু মানাফিউ লিন্নাস তবে মানুষের উপকারও আছে, দুটোর মধ্যে গোনা তো বড় কিন্তু একটু উপকার আছে। আবার শুনুন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, উপকারের চেয়ে ক্ষতিটা কিন্তু বেশি, নেকির চেয়ে গোনা কিন্তু বেশি, ওর মধ্যে উপকার আছে। রাসূল বললেন তার মানে সত্য না মিথ্যা, কথা বলেন না কেন? রাসূল বলছেন কোরআনের ভাষা বলছি নিশ্চয়ই তার সত্য কি, জুয়া খেললে প্রথম দান যখন নিজের আসে তো মনে হয় আমি এবার একটা কিছু করব, মনে হয় নাই না, পরের দানে যখন হেরে যায় এবার গিয়েছে তো কি হয়েছে পরের দানটা তো পাবো, এই লোভে লোভে বহু বিক্রি হয়ে যায়, কথা বুঝতে পারছেন আমার? খরেক একদিন উপকার মনে হয় একটা দান পেলে এবার তো নিয়েছি, পরে যখন বেরিয়ে যায় উপকার হচ্ছে ক্ষতি বেশি না কম। মদ খেলে খরেকের জন্য অমিত শাহ নরেন্দ্র মোদী আর দিলীপ ঘোষ মনে হয় রাস্তায় দাঁড়িয়ে টিং টাং করে বিরাট ফোরম ছাড়া যায়, মদ পান করলে খরেকের জন্য মনে হয় না আমি এখন ভারতের মহানায়ক, নরেন্দ্র মোদীও মনে হতে পারে, অমিত শাহ মনে হতে পারে, আবার দিলীপ ঘোষ মনে হতে পারে, বাহাদুরি সব শেষ না শেষ না, খনেকের জন্য একটু মোস্তার মতো মনে হয় খেয়ে একটু, তারপরে ওই যে বাথরুমের পায়খানা খাচ্ছে ওটা হচ্ছে খারাপ হবে। বিশ্ব নবী কি সুন্দর ফতোয়া দিলেন দুটোর মধ্যে উপকার তো আছে খনেকে তবে উপকারের চেয়ে ক্ষতিটা আমি ঠিক কোরআনের মাপকাঠিতে আলেম ওলামা যারা আছে তাদেরকে আমি সাক্ষী রেখে বলতে চাইছি, আমি আব্দুল কাইয়িম আছে বড় ব্যথার সাথে শরীয়তে যেহেতু কিয়াস করা যায়, শরীয়তে কিয়াস করা যায় জলসা এক সময় জায়েজ ছিল, মাহফিল এক সময় ইসলামের হাতিয়ার ছিল, এক সময় মাহফিল দাঁড়ায় আবু বকর উসমান আলী খালিদ বিন ওয়ালিদ বেলাল হাবশির মতো সাহাবা তৈরি হয়েছিল, তখন জলসা ১০০% করার দরকার ছিল, করা ফরজ ছিল, ওয়াজিব ছিল এবং করলে ১০০% লাভ হতো, কিন্তু যখন থেকে জলসা জলসার নামে মেলা বসিয়ে একদল আমার ঘরের মা বন্ধে ইজ্জত গুলো নষ্ট করে জাহান্নামের ঘোড়া খোয়ালি
কথা কি বুঝতে পারছে? ও জলসায় লাভের চেয়ে কতটা বেশি? রাত ১২টায় জলসা শেষ হবে, ওদের নামাজটা কে পড়বে? কথা বলেন না কেন? আমি যখন শীতকাল তখন আলোচনা করছি গরমকালের, আর যখন গরমকাল তখন আলোচনা করছি শীতকালের। কেন আমি জানি, যদি গরমের সময় গরমের আলোচনা করি তাহলে মানুষের কষ্ট আরো বাড়বে, টাকা কিনতে হবে, পয়সা ব্যয় করতে হবে, এসি কেনা লাগবে, দরকার নাই। আমি গরমের সময় ঠান্ডার উপকার বলবো, ওই বসে বসে মনে করবে কি ঠান্ডা লাগছে, ওই কল্পনা সে জলসা সে সবার গরম শুরু। কথা বুঝতে পারছেন না? আর শীতের সময় গরমের আলোচনা করবেন, গরমকালে উপকার, এমন তাপ 45 ডিগ্রিতে পৌঁছে যায়, গায়ের লোম একবারে পুড়ে যাওয়ার মতো হয় শীতকালে বসে বসে, ওই গরমের আলোচনার শুনলে মনে হয় গাটা গরম হচ্ছে। জান্নাতে যাওয়ার জন্য যেগুলো লাগবে সে বলার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, শরীয়তের মশলা মশাই মানার দরকার নাই, কলিমা পড়ো, জান্নাত দিচ্ছে নিয়ে যাও। কথা বুঝতে পারছেন? আর শ্রোতার খুব ভালো লাগছে, কিচ্ছু হোক না জান্নাত তো পাচ্ছি, হুজুর বলে গেল কলিমা পড়লে জান্নাত। আমরা তো কলেমা পড়ছি, হুজুর নারাই তাকবীর আল্লাহু আকবার, কথা বুঝবো, কলেমা পড়ছি জান্নাত হুজুর দিচ্ছে, অন্তত জলসায় বসে জান্নাত তো দেখতে পাচ্ছি। তারপরে নরেন্দ্র মোদী এসে পেটাই দি, অমিত শাহ করুক, আর দিলীপ ঘোষটা পাঠার মতো চেল্লা, ওসব আমাদের দরকার নাই, কানে ফেলার দরকার নাই, আমরা মোটামুটি বসে বসে জান্নাতের স্বাদ নিয়ে নেব। কথা বুঝতে পারছেন? ভাই বাবজি আমার, দুঃখের সাথে কষ্টের সাথে না জানি জীবন কদিনের সঙ্গী হবে, না জানি আমি আপনি কদিন এমন ভাবে বসতে পারবো। আজকে এই কঠিন মুহূর্তে একটু সবক নেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের এত ভালোবাসেন, এত মহব্বত করেন তিনি সুন্দর ভাবে। পারা নম্বর ৬ পৃষ্ঠা নম্বর ৮ সূরা নাম সূরাতুল মাইদার মধ্যে বললেন, অকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। যদি বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ কি বললেন? আমি আল্লাহ তোমাদের সাথে আছি। বান্দারে পাঁচটি কাজ করে দেখাও, লাইন আকাম তুমি সলাপাই তুমি জাকাতুম বিরুসুলিজার তুম ও আকরব তুমুল্লাহ করবম হাসানা, বান্দা বান্দিরে পাঁচটা কাজ করে দেখাও, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের সাথে আছি। জোরে বলে আল্লাহ যদি কারোর সাথে থাকে তাকে মেটানো যায়, কথা বলবেন? কষ্ট হচ্ছে না? আল্লাহ যদি কারোর সাথে থেকে মেটানো যায় না, ইতিহাস সাক্ষী দেয়, জগৎ সাক্ষী দেয়, ইসলাম যখন এসেছে বাতিল মাথা ঝাড়া দিয়েছে। কেন? ইসলামের নীতি হলো এ হচ্ছে জ্যোতির্ময় পূর্ণিমার চাঁদের মতো, পূর্ণিমার চাঁদ আসার আগে তার আগের দিন অমাবস্যা দেখা দেয় না, দেয় না, কথা বলেন না কেন? অমাবস্যা দেখা দিয়েছে মানে আপনি আর দেরি করবেন, এক্ষুনি আসছে তোমার ওই অন্ধকারে সব কিছুকে বিলীন করে দেওয়ার স্বাদ মিটিয়ে দেওয়ার জন্য পূর্ণিমা আসছে, তোমার অন্ধকার ছাটাই করে দেবে। যদি বলে আল্লাহ নম্বর ১৫ পৃষ্ঠা নম্বর ৯ সূরা নাম সূরা বানী ইসরাঈল, আল্লাহ বললেন, নবীরা তুমি বলে দাও, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা মিটে যাবে, কারোর ক্ষমতা নাই মিথ্যাকে টিকিয়ে রাখা, আমি আল্লাহ সর্বদাই হকের সাথে আছি, হক আসবে মিথ্যা মিটে যাবে। জোরে বলে বলে এই যে পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে আছি, ইসলাম থেকে শিক্ষা নেন, কোরআন থেকে শিক্ষা নেন। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি যখন আল্লাহর বাণী বললেন, নামরুদ নামরুদ, আমি এমন একজন নবী, আমার এক
পাঁচজন আল্লাহ আছে যে আল্লাহ দেখা যায় না, তবে সেই আল্লাহ সূর্যটাকে পূর্ব আকাশ থেকে উদিত করেন, পশ্চিম আকাশে পেয়ে ডুবিয়ে দেন, অস্তমিত করেন, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করতে পারেন। নমরুদ যখন অস্বীকার করলো, আমারে বরাজুল খলিলুল্লাহ বললেন, নমরুদ তুই যদি সত্যি আল্লাহ হয়ে থাকিস একটু দেখা দেখি, ওই সূর্যটাকে পশ্চিম আকাশ থেকে তুলে দেখা, আমার আল্লাহটা পায়, তুই কর, তুই তো আল্লাহ বলছিস। হাবু হিকাল কাফার মালাকুল মউত আজরাইলের কে সাহায্য করব নাকি, ইব্রাহিম বলছে কারোর সাহায্য দরকার নাই, আমার সাথে আমার আল্লাহ আছে, বলে বলবেন সুবহানাল্লাহ। চারজন ফারিস্তা চুপচাপ দাঁড়িয়ে, ইব্রাহিম যখন বললেন আমার সাথে আল্লাহ আছে, ওই মুহূর্তে আল্লাহ আয়াত নাযিল করলেন 17:26 সূরা আনবিয়া, আল্লাহ বললেন কুল না ইয়া আরামদায়ক ফুলের বাগান হয়ে গেছে রে, বলে আসার পরে ফেরাউনের কাছে গণকরা গিয়ে বলল, এই মাসে আমার একটি বাচ্চা জন্মাবে, তোমার রাজত্বের স্বাদ মিটিয়ে দেবে, তোমার রাজত্বের স্বাদ মিটিয়ে দেবে, রাজদরবার ছিনিয়ে ওই রাজা। ফেরাউন বলছে দুনিয়ার মুখ দেখতে দেব না। আল্লাহ পারা নম্বর 3:16 সুরা নাম সূরা আলে ইমরান, আল্লাহ বলছেন তোমাদের প্ল্যান, তোমাদের ফন্দি, তোমাদের বুদ্ধি যেখানে শেষ হয়ে যাবে, আমার প্ল্যান সেখান থেকে শুরু হবে, বলে 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 ফেরাও শত শত নারীকে সন্তান হারা করল। আমার আল্লাহ মুসা আম্মাজানকে রহম করুন, ও আলকাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম। হে মুসা আম্মাজান, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিয়ে বলি ওকে দুধ পান করাও, আর যেই তোমার মনে আশঙ্কা হবে ফেরাউন বাহিনী আসছে, ওকে তুমি বাক্সর বন্দি করে দরিয়ায় ভাসিয়ে দিয়ে আসবে, আমি আল্লাহ কথা দিচ্ছি ওই বাচ্চা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার জোরে বলে। দুনিয়ার মধ্যে বাচ্চাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে কথা বলবেন? মা। ওই মা দুই দিনের বাচ্চাকে কোনোদিন আজকের ইতিহাস সাক্ষী দিতে পারে, দুই দিনের বাচ্চাকে কোনো মা বাক্সয় বন্দি করে রেখে আসতে পারে কোথায়? বাক্স সোনার হোক, মুসার মা কেন আল্লাহ তাকে বলছে বাক্স বাচ্চাকে রাখো, রাখলে আবার বলছে বাক্স রাখতে আমরা দরিয়ায় ভাসিয়ে দিয়ে। এখন আমার আজকাল ঘরে যে আম্মাজান মা বোন আছেন, বাচ্চাকে বাক্স দরিয়ায় ভাসাতে পারে এমন মা পাওয়া যাবে? তাহলে নারী কি যে সে নারীদের নারী হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস। পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 15 সূরা নাম সূরা পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 17 সূরা নাম সূরা তালাক আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারে, তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই, ধরে বলে বলে মুসার মা মুসাকে বাক্সের মধ্যে রাখলো, কার উপরে ভরসা করে?
এটা তো উনি জানেন যে বাক্সয় যাওয়া মানে আমার বাচ্চা শ্বাসকষ্টে মারা যেতে পারে। দরিয়ায় ভাসার ভাসার উনি তো জানেন দরিয়ার উত্তাল ঢেউ ওই বাচ্চাটাকে ডুবিয়ে দিতে পারে, এটা উনি জানেন। ওই দরিয়ায় বড় বড় কুমির আছে, সাপ আছে, আমার ওই বাচ্চারা খেয়েও ফেলতে পারে, কিন্তু যেহেতু তার ভরসা আল্লাহর উপরে, আল্লাহ বলছে যে ভরসা আল্লাহর উপরে করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলবেন মুসার বাপ মুসাকে বাক্সয় রেখে দরিয়ায় ভাসিয়ে দিল। আল্লাহ তো রব্বুল আলামিন মুসার মায়ের ঈমান পরীক্ষা করার পরে ওই মুসা অন্য কোথাও না বাক্স ভাসাতে ভাসাতে ঠিক ওই ফেরাউনের ঘাট যেখানে রাজ দরবার ওই ঘাটে গিয়ে আটকে দিলেন। জোরে বলবেন আসিয়া তুললে বাচ্চা কাঁদতে শুরু করলো। আসিয়ার মনে আশঙ্কা হলো আমার স্বামী মেরে ফেলে। আসিয়া স্বামীকে বললেন স্বামী ওকে মেরো না, এত বাচ্চা মেরেছো, তোমার মনে এত পাপ কেন, তোমার দুশ্মন মারা গেছে। স্বামীর মনে দোয়ায় হাত খুরাক তো বাচ্চা কাচ্চা হয় না। আজকে স্ত্রী যখন বলছে আমাকে কেউ মা বলে ডাকে না, তুমি তোমার ওই মায়ের সাথে মেটাতে পারো, এই বাচ্চাটা আমার সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের তলায় বাঘের পেটের তলায় তার মুসাকে বড় করে আল্লাহ রাজ দরবার ছিনিয়ে নিয়ে মুসাকে রাজা বানিয়ে দিলেন। দূরে বলে কারণটা কি, মুসাও ওই দরিয়ায় ভাসতে ভাসতে বলেছিলেন নমরুদে ফেরাউনের ঘরে বড় হতে হতে বলেছিলেন আমার সাথে কেউ না থাকলে আমার সাথে আল্লাহ আছে। বলে বলে বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা মক্কাবাসী অত্যাচার অতিষ্ঠ হয়ে হিজরত করতে বাধ্য হবেন, এমন রাত্রে জিবরাইল এলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হিজরত করতে হবে। বিশ্বনবী বিছানা থেকে উঠলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, এখন আমার রাসূল রওনা হবে। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ঘরের চতুর্দিকে দুশমন দাঁড়িয়ে।